কিছু আলেম বলতেছে যে নামাজের মধ্যে পায়ের সাথে পা লাগাইয়া দাঁড়াইতে হবে আবার কিছু আলেম বলতেছে যে পা লাগাবে না আমরা কোন দিকে যাব। এই প্রশ্ন জামাতের সাথে যখন আমরা সালাত আদায় করি মুসল্লিদের তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার হচ্ছে কাতার সোজা করা কোন মুসল্লি যেন তার পার্শ্ববর্তী যে মুসল্লি আছে এর চেয়ে এগিয়ে না দাঁড়ায় এক নাম্বার কি কাতার সোজা করা দুই নাম্বার এমন ভাবে দাঁড়ানো যাতে দুই মুসলিম মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে দুই মুসল্লির মাঝখানে যেন কোন ফাঁকা জায়গা না থাকে দুইটা তিন নাম্বার যে ব্যাপারটা ভালো মতো বুঝতে হবে যে আমাদের সমাজের মধ্যে এগুলো নিয়ে খুব বিভ্রান্তি দুই মুসল্লির মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে তিন নাম্বারে একটি কাতার থেকে অপর কাতারের মাঝখানে অস্বাভাবিক দূরত্ব না থাকা অনেক লম্বা এমনটা যেন না হয় এখানে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে কাতার সোজা করা দুই মুসল্লির মাঝখানে কোন ফাঁকা জায়গা না রাখা এক কাতার হচ্ছে অপর কাতার দীর্ঘ লাম্বা অস্বাভাবিক পারস্পরিক অস্বাভাবিক লম্বা না হওয়া এই তিনটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে আমাদের মুজফর বিন মহসিন সাহেব আহলে হাদিস নামদারি বড় সাহেব উনি উনি ওনার কিতাবের উনি একটা বই লিখেছে জাল হাদিসের কবলে রসুল আরবি সাল্লামের সালাদ এই বইয়ের মধ্যে তিনি বক্তব্যের মধ্যে লেখছেন যে কাতারের মাঝখানে ফাঁক বন্ধ করতে হলে মুসল্লিদের প্রত্যেকের একে অপরের সাথে পায়ের সাথে পা টাকনুর সাথে টাকনু কাদের সাথে কাদ তিনটা ব্যাপার এখানে পায়ের সাথে পা টাকনুর সাথে টাকনু কাদের সাথে কাদ তিনটা এবং এই কথা বলছে যে এই কথা রাসূল араবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংক হাদিস থেকে দলিল। আসলেই আমি বলতে চাই এই সম্মানিত সাহেব এটা মন গরা মতো হাদিসের অবহেলা করছে। এটা মুজাফফর বিন মুহসিন সাহেব নিজের মন গরা মতো হাদিসের অবহেলা করছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। যাহোক আমরা

এর বিনিময় আল্লাহ তালা তাকে একটি মর্যাদা বৃদ্ধি করবে এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবে ও বানালাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবে তাবারানি আল মুজামুল আওসাত তাবারানি এবং মুসানাফ ইবনে আবি শাইবাতে রয়েছে এই কথা এই হাদিসের মধ্যে কোথাও প্রমাণ নেই যে কাদের সাথে কাদ পায়ের সাথে পা টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াতে হবে

বরাবর করো ফাক বন্ধ করো তোমাদের ভাইয়ের সাথে কি করো কাজ সোজা করো আর ফাক বন্ধ করো এই হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে এবং আমরা অন্যান্য অনেক হাদিসের মধ্যে бара ইবনে আযব থেকে এক হাদিস अनिल বার ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা মুকন কেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতা খাল্লালুস সাফফ

কাদের সাথে কাদ মিলাও এবং তোমাদের পারস্পরিক যেই ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা বন্ধ করো আর আমাদের মুজফর বিন মহসিন সাহেব বলল যে কাদের সাথে কাদ মিলাবে পায়ের সাথে পা মিলাবে এবং কি করবে এ কাতার সোজা করার জন্য প্রয়োজন হলে একে অপরের পায়ের সাথে পা মিলাবে পায়ের গোড়ালি মিলাবে এই অপব্যাখ্যা হাদিসের নামে কোথাও এমন হাদিস নেই এটা হাদিসের নামে জালিয়াতি আমরা এত اختلاف যখন দেখব তখন আমরা কি করব বাইয় কুম বাদ ফসা ইখতিলাফান কাসীর ফআলাইকুম بالسুননা ও সুন্নাতুল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন আমরা কি করব اختلاف দেখা দিলে আমরা কি করব যে খোলাফায় রাশিদিনরা কোন সুন্নতের উপর অটল ছিল সেই সুন্নতের প্রতি আমরা লক্ষ্য রাখবো তো মুজফর বিন মহাসিন সাহেব এবং আহলে আদি সালাফি এই সালাফি নামদারি সাহেবগণ নতুন করে যে হাদিসের অপব্যাখ্যা এবং মন গড়া অর্থ উঠায় আজকে মুসলমান উম্মা মুসলিম উম্মা মুসলিম জাতির মাঝে বিভক্ত করার জন্য চেষ্টা করতেছে বিচক্ষণ মুসলিম সমাজ আপনারা তাদের এই কথায় কান না দিয়ে আপনারা এই দলিল গুলা যাচাই করেন তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনারা এই হাদিস গুলা যাচাই করবেন কাতার সোজা করা আর কি করা এমন ভাবে দাঁড়ানো যাতে দুই মুসলিম মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে আর একটি কাতার থেকে অপর কাতারের মাঝখানে অস্বাভাবিক এই তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে এটা হাদিস স্পষ্ট এর বাহিরে যারা বলে যে পায়ের সাথে পা মিলানো হ্যাঁ পায়ের সাথে পা মিলাতে গেলে একবারে একে অপরের সাথে পুরা একটা মসজিদের মধ্যে যেখানে পঞ্চাশ জন দাঁড়ায় নামাজ পড়তে পারবে সেখানে এই এদের মন গড়া মতো হাদিসের অর্থ যেভাবে এরা উঠাইছে যে পায়ের সাথে পা মিলে নামাজ পড়বে তাহলে দেখা যাবে যে পঞ্চাশ জনের জায়গায় নামাজ পড়তে পারবে এটা হাদিসের নামে জালিয়াতি করছে এটা অপব্যাখা মন গড়া মতো আল্লাহ তালা যেন এমন নামদারি শাহিদদের থেকে আমাদেরকে হেফাজত দান করে আর এমন শাহদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করে وآخر دعوانا أن الحمد لله رب العالمين